প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগতম। বিশ্বের সর্বকালের সবচেয়ে পরিচিত ডুয়েট টম অ্যান্ড জেরি। আজ জেনে নেব এই বিখ্যাত কার্টুন নির্মাণের পেছনের ঘটনা। ইঁদুর বিড়াল যুগলের এই কাহিনী নির্মাণের চিন্তাটি আসে যখন নির্মাতা বিল হ্যান্না ও জো বারবেরা একেবারে খাদের কিনারায় ছিলেন। তারা কাজ করতেন প্রযোজক সংস্থা MGM-এর অ্যানিমেশন বিভাগে। জানা যায় দুজনেরই বয়স তখন 30-এর নিচে। তারা অনেকটা বিরক্ত হয়ে ভিন্ন কিছু করার চিন্তা করতে থাকেন। তখন বারবেরা প্রস্তাব করেন ইঁদুর ও বিড়ালের প্রতিদিনের খুনসুটির কাহিনী নিয়ে অ্যানিমেশন তৈরি করার। যদিও এর আগে অনেকবার এ পটভূমিতে কার্টুন তৈরি হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী 1940 সালে তারা প্রথমবার প্রকাশ করেন পুষ গেটস দ্য বুটস। প্রথম ছবিটি সফলতা পায়। নির্মাতা স্টুডিও সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম বিভাগে অস্কার মনোনয়ন পায়। কিন্তু যারা তৈরি করেছিল তাদের কোনো কৃতিত্ব দেয়া হয়নি। প্রথম পর্বে ইঁদুর ও বিড়ালের নাম ছিল জেসপার ও জিঙ্কস। পরে তা পরিবর্তন করে রাখা হয় টম ও জেরি। কার্টুনের চরিত্রদের সব কার্যকলাপ ফুটিয়ে তোলে স্কট ব্র্যাডলির আবহ সঙ্গীত। টমের মানুষের মতো চিৎকারের কণ্ঠ দেন হ্যান্না। পরের দুই দশকে প্রায় 100টি ছোট পরিসরের কার্টুন তৈরির পেছনে ছিলেন হ্যান্না ও বারবেরা। প্রতিটি পর্ব তৈরি করতে কয়েক সপ্তাহ সময় লাগত এবং প্রায় $50,000 খরচ হতো। এভাবে এগিয়ে যেতে থাকে বিখ্যাত এই কার্টুন। তোপের মুখে পড়েন অনেকবার। আপাত দৃষ্টিতে সহিংস কিছু কাহিনীর চিত্রায়ণ ও ইঙ্গিতপূর্ণ হাস্যরসাত্মক দৃশ্যপট থাকলেও বিশ্বজুড়ে এখনও দারুণ জনপ্রিয় টম অ্যান্ড জেরি। নানা বাধা বিপত্তি উপেক্ষা করে 80 বছরে পা রেখেছে বহুল পরিচিত এ কাহিনী, যা নিয়ে গীতিনাট্যভিত্তিক একটি চলচ্চিত্র তৈরি করা হয়। ওই ছবিতে চরিত্রগুলো গান গাইত এবং কথাও বলত। নির্মাতা বিল হ্যান্না মারা যান 2001 সালে। জো বারবেরা মারা যান 2006 সালে। মারা যাওয়ার 1 বছর আগে জো বারবেরা শেষবারের মতো টম অ্যান্ড জেরির একটি পর্ব তৈরি করেছিলেন, যেটি ছিল সঙ্গী বিল হ্যান্নাকে ছাড়া তার তৈরি করা টম অ্যান্ড জেরির প্রথম পর্ব। টম অ্যান্ড জেরির বর্তমান সত্তাধিকারী ওয়ার্নার্স ব্রাদার্স। টম অ্যান্ড জেরি এখনও শিশুদের কাছে জনপ্রিয়। হ্যান্না ও বারবেরের এই অমর কৃতি শিশুদের আজীবন আনন্দে দিয়ে যাবে। শত সহস্র বছর পেরিয়ে যাবে এর আবেদন ও গ্রহণযোগ্যতা। আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও পেতে প্রবাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন।